তো লাস্ট দিনে আমি রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা স্টার্ট করেছিলাম। রিয়েল নাম্বার সিস্টেম মানে কি? যে নাম্বারগুলো নিয়ে আমরা ডিল করি, দে আর কল্ড আ ফিউ রিয়েল নাম্বারস, টু, 2.7, 2.3, 8, 9, 10, এটসেট্রা। কিন্তু রিয়েল নাম্বার কারা? রিয়েল নাম্বার হতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়ান ফুলফিল করতে হয়। সেই ক্রাইটেরিয়ানগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম? ফিল্ড অ্যাক্সিওম। সো আমরা দেখেছিলাম আটটা ফিল্ড অ্যাক্সিওম রয়েছে, ওকে। আর তার সঙ্গে কিছু ছিল অর্ডার অ্যাক্সিওম। তো সেই অ্যাক্সিওমগুলো পড়ার পরে আমরা কিছু অবভিয়াস রেজাল্ট আরেকবার প্রুফ করেছিলাম, লাইক এ প্লাস বি যদি হয় এ প্লাস সি, দেন প্রুফ করতে বলছে বি ইকুয়াল টু সি হবে। দে আর ভেরি অবভিয়াস, বাট এই অবভিয়াস রেজাল্টগুলো কেন হলো, কী জন্য হলো, সেইটা জানতে গিয়ে আমরা প্রিভিয়াস যে অ্যাক্সিওমগুলো ইউজ করেছি লাস্টে, তার হেল্প নিয়ে নিয়ে আমরা সবকটা অবভিয়াস রেজাল্টকে প্রুফ করেছি। লাইক এ বি ইকুয়াল টু যদি হয়ে যায় এ সি, এ নট ইকুয়াল টু জিরো, দেন আমরা কী করি, বোথ সাইডে এ ক্যান্সেল আউট করি, দিয়ে লিখে দিই বি ইকুয়াল টু সি। এই যে ভেরি সিম্পল স্টেপ, এইটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্লে করছে কে, রিয়েল নাম্বার অ্যাক্সিওম। ওকে, তো রিয়েল অ্যানালিসিস এই টপিকটা ডেডিকেটেড টুয়ার্ডস ফাইন্ডিং ডিপেস্ট ডার্কেস্ট সিক্রেট অফ ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের যে সিক্রেট জায়গাগুলো আছে যেগুলোকে আমরা ওভারলুক করি এবং আমাদের ডেইলি লাইফের রোজ ইউজ করে দিচ্ছি, সেইগুলোকে এক্সপ্লোর করে এই টপিকটা, ঠিক আছে? ওকে, আমি আজকে আরও কয়েকটা রেজাল্টে চলে যাব। আচ্ছা, এই নোটটা আমি আগের দিন প্রত্যেককে পাঠিয়ে দিয়েছি, আই গেস। ওকে, তো আজকে আমরা যে রেজাল্টটা দিয়ে স্টার্ট করব, দ্যাটস আ ভেরি ভেরি ফেমাস রেজাল্ট, সেটা হচ্ছে দুটো রিয়েল নাম্বার দেওয়া রয়েছে, এ আর বি, ওকে। আর ওদের মধ্যে একটা কানেকশন দেওয়া রয়েছে, এ লেস দ্যান ইকুয়ালস টু বি প্লাস এপসাইলন। আর ওদের মধ্যে এই কানেকশনটা হোল্ড করে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো। এপসাইলন ইজ আ কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা অলওয়েজ নন নেগেটিভ, মাইন্ড ইট, এপসাইলন ক্যান বি এনি পজিটিভ নাম্বার, লাইক টু, লাইক থ্রি, লাইক সেভেন, লাইক ওয়ান ক্রোর, অর 0.00000001, এনি পজিটিভ নাম্বার দিস রিলেশনশিপ উড হোল্ড গুড, ঠিক আছে? যদি এইটা হোল্ড করে, দেন আমাদের প্রুফ করতে বলছে এ উড অলওয়েজ বি লেস দেন ইকুয়ালস টু বি, এইটা আমাদের প্রুফ করতে বলছে। ওকে, লেটস সি, দেখ হাউ টু প্রুভ দিস স্টেটমেন্ট, ভেরি সিম্পল। এই ধরনের স্টেটমেন্টগুলো প্রুফ করার জন্য আমরা একটা মেথডের সাহায্য নিই, যাকে বলে মেথড অফ কন্ট্রাডিকশন। এখানে আই গেস টেন্থ গ্রেডে প্রত্যেকের জিওমেট্রি ছিল এবং রাইডার্স বা এক্সট্রা করেছে। তো মেথড অফ কন্ট্রাডিকশন এই টার্মটা আগে শোনা আছে? এনিওয়ান? মেথড অফ কন্ট্রাডিকশন এই টার্মটা কি আগে শোনা আছে, বলবি? আচ্ছা, মানে কিরকম জিনিসটা? হ্যাঁ স্যার। গ্রেট। এটা ব্যাপারটা কিরকম, আমি একটা স্টেটমেন্ট ধরে নেব, ঠিক আছে, দিয়ে আমি কিছু একটা করে দেখাবো যে যে স্টেটমেন্টটাকে আমি ধরে নিচ্ছি সেটা ভুল। যদি কোনো একটা স্টেটমেন্টকে আমি ভুল দেখাতে পারি, দেন অ্যাকর্ডিং টু ম্যাথামেটিক্যাল লজিক তার উল্টো স্টেটমেন্টটা ঠিক, ঠিক আছে? মানে ধরে থাকে আমি বললাম এ ইজ আ গুড বয়, ধরলাম স্টেটমেন্ট। এইবার আমি উইথ কোর্স অফ টাইম দেখালাম
এর কোনো একটা অ্যাক্টিভিটি আছে যাতে ওকে আর গুড বয় বলা যাচ্ছে না। তাহলে আমাদের স্টেটমেন্টটা ভুল রিগার্ডিং এ, সো আমাদের ফাইনাল কনক্লুশন কি হবে, এই ইজ আ ব্যাড বয়। এইটা হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশন। রিয়েল অ্যানালিসিস এই সেমিস্টারে বা পরের সেমিস্টারে আরো টপিক আছে লিনিয়ার অ্যালজেব্রা, সেখানে এই মেথড অফ কন্ট্রাডিকশন ইজ ওয়াইডলি ইউজড, ইজ ভেরি ভেরি পপুলার, খুবই ফেমাস। ওকে, তো দেখা যাক এখানে কি করে এই টেকনিকটা আমি ইউজ করতে পারি। লেটস সি। আমাকে প্রুফ করতে বলছে এ লেস দেন ইকুয়াল টু বি, আমি ধরে নিচ্ছি এর উল্টো স্টেটমেন্টটা কারেক্ট, ইফ পসিবল লেট এ ইজ গ্রেটার দেন বি, আমি এটা ধরে নিলাম। ওকে, এইবার কি দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে এই স্টেটমেন্টটা এ লেস দেন ইকুয়ালস টু বি প্লাস এপসাইলন, আর এইটা হোল্ড করে ফর এনি এপসাইলন গ্রেটার দেন জিরো। এবার আমি একটা এপসাইলনের চয়েস নিচ্ছি, আমি নিচ্ছি এপসাইলন ইকুয়াল টু এ মাইনাস বি বাই টু। ইজ ইট আ ভ্যালিড চয়েস অফ এপসাইলন, দেখে বল, ইজ ইট আ ভ্যালিড চয়েস অফ এপসাইলন? এপসাইলনকে মোর দ্যান জিরো হতে হবে। আমি নিচ্ছি এপসাইলন ইকুয়ালস টু এ মাইনাস বি বাই টু, ইজ ইট আ ভ্যালিড চয়েস অফ এপসাইলন? A is greater than B, so definitely this epsilon would be greater than 0. Kono sandeho nei. Right? Real analysis e logic ta ke bhalo kore bujbi. It's all about logic. Ekhane kono tricky step nei. Logic gulo main. So ami ki nichhi? Epsilon equals to ami nichhi a minus b by 2, you know, it's a valid choice cause a is more than b according to our constraint, so obviously this epsilon is greater than 0. Tale for this epsilon a connection to hold korbe, karon a connection to hold kore for every epsilon more than 0. Eibar b plus epsilon mane koto, b plus a minus b by 2, তাহলে b প্লাস এপসাইলন মানে কত হলো, a প্লাস b বাই 2। এইবার এইবার আমরা বলে দিয়েছি আমাদের অঙ্ক অনুযায়ী a ইজ মোর দ্যান b, a যদি b এর থেকে বড় হয় তাহলে a প্লাস b বাই 2 লাই করবে কার মাঝখানে, a থেকে b এর মাঝখানে। বলতে পারবি কোন স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্টের জন্য এটা হোল্ড করে, এটা কেন বলতে পারলাম, বলতে পারবি? এ যদি বি এর থেকে বড় হয় দেন এ প্লাস বি বাই টু লাইজ ইন বিটুইন বি টু এ, কেন বলতে পারবি? মিন বলে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দুটো নাম্বারের মিন ওই দুটো নাম্বারের মাঝখানে অলওয়েজ লাই করে, ইটস এ স্ট্যাটিস্টিক্যাল ফ্যাক্ট। হলো, এইবার b প্লাস এপসাইলন হচ্ছে a প্লাস b বাই 2, আমরা দেখিয়ে দিলাম কি যে a প্লাস b বাই 2 ইজ লেস দ্যান a অ্যান্ড a প্লাস b বাই 2 ইজ মোর দ্যান b। এবারে a প্লাস b বাই 2 মানে কত, b প্লাস এপসাইলন, b প্লাস এপসাইলন ইজ লেস দ্যান a, এইখানে হয়ে গেল কন্ট্রাডিকশন। কেন, স্টেটমেন্টে ক্লিয়ার কাট বলা আছে b প্লাস এপসাইলন ইজ মোর দ্যান ইকুয়াল টু a, কিন্তু আমাদের অঙ্ক অনুযায়ী উল্টো আসছে, b প্লাস এপসাইলন ইজ লেস দ্যান এ আসছে। দিস ইজ আ কন্ট্রাডিকশন। কেন এই কন্ট্রাডিকশনটা হলো, কারণ আমরা একটা স্টেটমেন্ট ধরেছিলাম a ইজ গ্রেটার দ্যান b, এই স্টেটমেন্টের মধ্যেই তাহলে সমস্যা আছে। তাহলে এই স্টেটমেন্ট যদি ভুল হয় তাহলে এর একদম অপোজিট স্টেটমেন্টটা ঠিক হবে, a যদি মোর দ্যান b না হয় দেন a উড বি লেস দ্যান ইকুয়াল টু b, সো এইটা ভুল এটা ঠিক, হেন্স প্রুফড। বল, কোনো জায়গা বুঝতে অসুবিধা হলো? একদম হলো।
এইবার বলছে দুটো রিয়েল নাম্বার আছে এক্স ওয়াই, ওয়াই রিয়েল নাম্বারটা এক্স এর থেকে অলওয়েজ বড়। বলছে এক্স আর ওয়াইয়ের মাঝখানে আরেকটা রিয়েল নাম্বার জেড থাকবে, ঠিক আছে? প্রচন্ডপাতি এক লাইনের প্রুফ দেখ। এক্স ইজ লেস দ্যান ওয়াই, আমি বোথ সাইডে এক্স সাম করলাম, তাতে ইনইকুয়ালিটি সেম থাকবে, এক্স প্লাস এক্স উড বি লেস দ্যান এক্স প্লাস ওয়াই, হলো। সো টু এক্স উড বি লেস দ্যান এক্স প্লাস ওয়াই, সো এক্স উড বি লেস দ্যান এক্স প্লাস ওয়াই বাই টু, আমি এক্স প্লাস ওয়াই বাই টুকে জেড ধরলাম। এবার আমার কোয়েশ্চেন, ইজ জেড আর রিয়েল নাম্বার? যদি বলিস হ্যাঁ, লজিক বলতে হবে কেন, ওয়াই ইজ জেড আর রিয়েল নাম্বার? এক্স ওয়াই সে তো ডিমিনিটিভ রিয়েল নাম্বার হবে। একদম অ্যাক্সিওম দিয়ে বল, টক ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ অ্যাক্সিওম, এক্স যদি রিয়েল নাম্বার হয়, ওয়াই যদি রিয়েল নাম্বার হয়, তাহলে ওদের সাম আর একটা রিয়েল নাম্বার, সো এক্স প্লাস ওয়াই ইজ আ রিয়েল নাম্বার। এবার একটা রিয়েল নাম্বারকে আরেকটা রিয়েল নাম্বার দুই দিয়ে ভাগ করেছে, সেটাও হবে আরেকটা রিয়েল নাম্বার, তাহলে জেড ডেফিনেটলি আরেকটা রিয়েল নাম্বার। বা একটু আগে যা বলছিলি, মিন অফ টু রিয়েল নাম্বার ইজ ডেফিনেটলি অ্যানাদার রিয়েল নাম্বার, সো জেড ইজ আ রিয়েল নাম্বার, তাহলে জেড এই রিয়েল নাম্বারটা এক্স এর থেকে বড়। ওকে, এবার উল্টোটা, এক্স লেস দ্যান ওয়াই, বোথ সাইডে আমি ওয়াই দিয়ে সাম করছি, এক্স প্লাস ওয়াই উড বি লেস দ্যান ওয়াই প্লাস ওয়াই, সো টু ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স প্লাস ওয়াই, সো ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স প্লাস ওয়াই বাই টু, একদম। এইবার আমি এক আর দুইকে কম্বাইন করছি, কি হবে, এক্স প্লাস ওয়াই বাই টু এই জিনিসটা লাই করবে ইন বিটুইন এক্স টু ওয়াই, অলরেডি আমি শো করেছি এক্স প্লাস ওয়াই বাই টু ইজ অ্যানাদার রিয়েল নাম্বার, সো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা রিয়েল নাম্বার থাকবে। ওকে, এইবার এই রেজাল্টের একটা করোলারি রেজাল্ট আমি বলছি, দেখি কে বলতে পারে এটা। শো দ্যাট বিটুইন টু রিয়েল নাম্বারস there will be infinitely many real numbers, the result, এটা একটা প্রপার্টি অফ রিয়েল নাম্বার সিস্টেম, একে বলে ডেন্সিটি প্রপার্টি। এনিওয়েজ, জাস্ট আগের রেজাল্ট এটা করলাম, সেটাকে ইউজ করে এটাকে দু লাইনে বলতে পারবি? জাস্ট টু লাইনস, দুটো রিয়েল নাম্বারের মাঝখানে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার থাকবে, হাউ টু শো, হাউ টু ভেরিফাই? একটা যদি এক্স এন্ড ওয়াই হয় দেন তাদের ভাগ, মানে মিনটা হবে এক্স প্লাস ওয়াই বাই টু, আবার এক্স প্লাস ওয়াই বাই টু এর সাথে এক্স এর মানে মিন হলে দেন হবে এক্স টু এক্স বাই, ব্রিলিয়ান্ট, যত অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি
দুটো রিয়েল নাম্বার আছে এক্স এন্ড ওয়াই, দেয়ার এক্সিস্ট জেড আর রিয়েল নাম্বার বিটুইন এক্স এন্ড ওয়াই, সবসময় জেড কে মিন হতে হবে এমন কোনো ব্যাপার নেই, ওখানে যে মিন ধরে প্রুফটা করেছি, ঠিক আছে। এনিওয়েজ, তো এক্স আর ওয়াই এর মাঝখানে একটা রিয়েল নাম্বার জেড ডেফিনেটলি থাকবে। এইবার জেড আর ওয়াই এর মাঝখানেও একটা রিয়েল নাম্বার থাকবে জেড ওয়ান, জেড আর এক্স এর মাঝখানেও আরেকটা থাকবে রিয়েল নাম্বার জেড ওয়ান প্রাইম, অবভিয়াসলি। দেন দেয়ার উইল এক্সিস্ট, এই সাইনটার মানে দেয়ার এক্সিস্ট, ঠিক আছে, আবার জেড ওয়ান প্রাইম আর এক্স এর মাঝখানে আরেকটা থাকবে রিয়েল নাম্বার, জেড ওয়ান আর ওয়াই এর মাঝখানে আরেকটা আছে রিয়েল নাম্বার, আবার এদের মাঝখানে একটা রিয়েল নাম্বার আছে, এদের মাঝখানে আরেকটা রিয়েল নাম্বার আছে। এইভাবে পুরো প্রসিডিওরটা চালালে গিজ 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 করছে রিয়েল নাম্বার দুখানে রিয়েল নাম্বারের মাঝখানে, এদের মাঝখানেও এদের মাঝখানেও, দিস কোর্স উড গো অন অ্যান্ড অন। ওভারঅল এক্স আর ওয়াই এর মাঝখানে কটা রিয়েল নাম্বার আছে, ইনফাইনাইটলি মেনিখানে রিয়েল নাম্বার আছে, দ্যাটস দ্য আইডিয়া, ঠিক আছে। দেখ বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হওয়ার একদম বেস্ট এক্সাম্পল হচ্ছে এইটা, দুটো রিয়েল নাম্বারের মাঝখানে একটা রিয়েল নাম্বার থাকবে, আগের প্রুফে দেখিয়েছি। আবার এই দুটোর মাঝখানে একটা আছে, এই দুটোর মাঝখানে একটা আছে, আবার এই দুটোর মাঝখানে একটা আছে, এই দুটোর মাঝখানে একটা আছে, আবার এদের মাঝখানে একটা আছে, এদের মাঝখানে একটা আছে। এই করতে 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 এক এক করে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার এক্স আর ওয়াই এর মাঝখানে লাই করছে। সো প্রসিডিং ইন দিস ওয়ে ইট ক্যান বি সিন দ্যাট infinitely many real numbers lie in between two real numbers. ওকে, এইটাকে বলে রিয়েল নাম্বারের ডেন্স প্রপার্টি। ডেন্স মানে কি, ঘন জঙ্গলকে বলে ডেন্স, তাই তো? দুটো রিয়েল নাম্বারের মাঝখানে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বার আছে, সো ইটস আ ডেন্স রিজিয়ন অফ রিয়েল নাম্বার, সবাই রিয়েল নাম্বার সেখানে। এইবার আরেকটা অতি গুরুত্বপূর্ণ রেজাল্ট, আজকের প্রতিটা রেজাল্টই ভেরি ভেরি এসেনশিয়াল রেজাল্টস। কি বলছো? এ আর বি রিয়েল নাম্বার, এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, একটু আগে যা বলছিলাম, বলছে এই রেজাল্ট হোল্ড করে ইফ এন্ড অনলি ইফ এ লেস দ্যান ইকুয়ালস টু বি,
এর মানে কি? এর মানে হচ্ছে যদি a লেস দ্যান ইকুয়াল টু b হয় দেন ও এটা হোল্ড করবে ফর এভরি এপসাইলন, বা এইটা যদি হোল্ড করে দেন a উড বি লেস দ্যান ইকুয়াল টু b, ইটস আ ইভেন অন লিফ কন্ডিশন। ওকে, তো আমি আগে করছি ইফ পার্ট, ভেরি ট্রিভিয়াল, দিয়ে দিয়েছে ইফ পার্ট a লেস দ্যান ইকুয়াল টু b, এটা গিভেন করা আছে। ওকে, এইবার কেস ওয়ান আমি করছি, ইকুয়ালিটির কেসটা নিয়ে করছি আগে। এ ধরা যাক এ যদি বি এর সঙ্গে সমান হয়ে যায়, কারণ যেহেতু এখানে একটা ইকুয়ালিটির প্রভিশন দেওয়া রয়েছে, আমি ইকুয়ালিটির কেসটা একটু কনসিডার করছি। ধরলাম এ ইকুয়ালস টু বি, বি মানেই বি প্লাস জিরো, কোনো আপত্তি নেই, রিয়েল নাম্বার একজন। বি প্লাস জিরোর থেকে বি প্লাস এপসাইলন অবভিয়াসলি বড় হোয়েন এভার এপসাইলন ইজ মোর দ্যান জিরো, হ্যাঁ কি না? ডু ইউ এগ্রি টু দিস লাইন অর নট? ডু ইউ এগ্রি টু দিস লাইন? বি প্লাস জিরোর থেকে বি প্লাস এপসাইলন ডেফিনেটলি বড়, বি এর থেকে বি প্লাস এপসাইলন অবশ্যই বড় হবে, কারণ আমি একটা এক্সট্রা পজিটিভ কোয়ান্টিটি দিয়ে সাম করছি। তাহলে ফাইনালি কি হয়ে গেল? এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন, প্রুভ হয়ে গেল। এইবার কেস ওয়ানে আমি ধরে নিয়েছিলাম এ ইকুয়াল টু বি, সেটা ধরে প্রুফটা করেছিলাম, এবার কেস টুতে আমি ধরছি এ ইজ লেস দ্যান বি। ওকে, এটাও ট্রিভিয়াল, এ ইজ লেস দ্যান বি, সো এ ইজ লেস দ্যান বি প্লাস জিরো, বিটা ডেফিনেটলি উড বি লেস দ্যান বি প্লাস এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, তাহলে অ্যাজ আ হোল এ উড বি লেস দ্যান বি প্লাস এপসাইলন। সো যদি এইটা হোল্ড করে এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন, এইটাও কিন্তু তাহলে হোল্ড করবে ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, সো ইফ পার্টটা হয়ে গেল। ওকে, এইবার আমরা করব অনলি ইফ পার্ট, অনলি ইফ পার্ট মানে কি? এইটা দিয়ে দিয়েছে, প্রমাণ করতে হবে এইটা, সো ইটস গিভেন দ্যাট এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, আমাকে প্রুফ করতে বলছে এ লেস দ্যান ইকুয়াল টু বি। আমি যাব হচ্ছে মেথড অফ কন্ট্রাডিকশনে, তো আমি কি ধরে নিচ্ছি, ইফ পসিবল লেট দ্য রিভার্স থিং ধরছি আমি, এ ইজ মোর দ্যান বি ধরলাম। ওকে, এইবার আমি একটা এপসাইলন চুজ করছি এ মাইনাস বি, এইটা একটা ভ্যালিড সিলেকশন, তার কারণ কি? অ্যাকর্ডিং টু আওয়ার ক্লেম এ ইজ মোর দ্যান বি, সো এ মাইনাস বি ইজ মোর দ্যান জিরো, সো দিস এপসাইলন ইজ মোর দ্যান জিরো। ওকে, এবার আমি করছি কি, বি প্লাস এপসাইলন করলাম, বি প্লাস এ মাইনাস বি, কারণ আমি এপসাইলনটা বসিয়ে দিয়েছি, সো বি ইকুয়াল টু হয়ে গেল এ, বা এ ইকুয়াল টু হয়ে গেল বি প্লাস এপসাইলন। এইবারই গণ্ডগোল হয়ে গেল, প্রুফে ক্লিয়ার কাট বলা আছে এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন, রাইট? কিন্তু এখানে দেখাচ্ছে কি বি প্লাস এপসাইলন ইজ এ, তাহলে এ ইজ লেস দ্যান এ, নট পসিবল। একটা নাম্বার ওই সেম নাম্বার থেকে কোনো বড় হতে বা ছোট হতে পারে না, সেম হতে হবে, সো দিস ইজ আ ডেফিনেট কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশনটা কেন হয়েছে? বিকজ অফ আওয়ার ক্লেম দ্যাট এ ইজ মোর দ্যান বি, সো আমাদের এই ক্লেমটা ভুল, এই ক্লেমটা কারেক্ট নয়, তাহলে কি করতে হবে? উল্টোটা হতে হবে, সো এ ইজ লেস দ্যান ইকুয়াল টু বি। ওকে, এইবারে বেশ কিছু করোলারিজ আমি করব, যে রেজাল্টগুলো আজকে আমরা, একবার বলবেন, হ্যাঁ বল,
শেষ লাইনটা আরেকবার বলবেন, ওই এ লেস দেন এটা একবার বলবেন। হুম হুম স্টেটমেন্ট কি দেওয়া রয়েছে প্রুফে? ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন, তাই তো? হ্যাঁ। এইবার আমি একটা এপসাইলনের চয়েস নিচ্ছি, মোর দ্যান জিরো। এইটা হোল্ড করবে ফর এনি ভ্যালিড চয়েস অফ এপসাইলন উইচ ইজ মোর দ্যান জিরো, কোনো সন্দেহ নেই। ওকে, এপসাইলনটা এ মাইনাস বি ধরলাম, মোর দ্যান জিরো হলো। এবার বি প্লাস এপসাইলন মানে কি? বি প্লাস এপসাইলনটা পুরো বসিয়ে দিলাম এ মাইনাস বি, তাহলে বি প্লাস এপসাইলনটা মানে এ হয়ে গেল, রাইট? এইবার অলরেডি স্টেটমেন্টে কি দেওয়া? এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন, বি প্লাস এপসাইলন মানেই হচ্ছে এ, তাহলে কি হয়ে গেল? এ ইজ লেস দ্যান এ, এ ইজ লেস দ্যান এ, এটা কি আদৌ ভ্যালিড জিনিস? না স্যার, বুঝতে পারছি স্যার। এইবার করোলারি, যে রেজাল্টগুলো করলাম তার কয়েকটা করোলারিজ আমি করছি। ওকে, বাকি এদিক ওদিক যেখানে যে ব্যাচগুলো চলে সেখানে কিন্তু এই রিয়েল শুরু হয় সিকোয়েন্স থেকে, এই চ্যাপ্টারটাকে স্কিপ করে দেওয়া হয় টুক করে, কেন করে আমি জানি না, কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট ছাড়া সিকোয়েন্সে গেলে প্রচুর ধরনের অঙ্কের স্টেপস বুঝতে পারা যায় না, সেটা যখন আমি সিকোয়েন্স করব তখনই ব্যাপারটা বুঝতে পারা যাবে, ঠিক আছে? এনিওয়েজ, তো আমাদের প্রথম যে করোলারি আমরা করব সেটা হচ্ছে এইটা, দিস বলছে এ ইজ লেস দ্যান এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, ঠিক আছে? দেন আমাদের প্রুফ করতে বলছে এ ইজ লেস দ্যান ইকুয়াল টু জিরো। ওকে, এইটা আমি একদম প্রিভিয়াস রেজাল্টের অ্যাজ আ করোলারি ইউজ করব, এইটা একটা খুব ফান্ডামেন্টাল রেজাল্ট, পরের যা রেজাল্ট আমি দেখাবো সেটা হচ্ছে এই রেজাল্টের অ্যাজ আ করোলারি, ঠিক আছে? লেটস সি, তো আমাকে স্টেটমেন্ট দিয়েছে কি ইজ লেস দ্যান এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, তো ডেফিনেটলি ইজ লেস দ্যান জিরো প্লাস এপসাইলন ফর অল এপসাইলন মোর দ্যান জিরো, তো আমি জিরোর জায়গায় বি বসালাম, সো ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন। এইবার অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস রেজাল্ট, ইফ এ ইজ লেস দ্যান বি প্লাস এপসাইলন ফর এভরি এপসাইলন মোর দ্যান জিরো, দেন কি হয়? এ ইজ লেস দ্যান ইকুয়াল টু বি হয়, প্রুফ করেছে। এখানে বি কত? বি জিরো, তাহলে এ যদি হয়ে যায় লেস দ্যান বি প্লাস এপসাইলন দেন এ ইজ লেস দ্যান ইকুয়াল টু বি, সিন্স বি ইজ জিরো সো এ উড বি লেস দ্যান ইকুয়াল টু জিরো, দেখ বুঝতে পারলি কি বলা হচ্ছে? দেখ বোঝা গেল? স্যার ডাউট ছিল। হ্যাঁ বল। স্যার আমি যদি এখানে এপসাইলনটাকে 2 ধরি, সাপোজ এপসাইলন 2 ধরলাম, দেন এ তো মানে 2 এর থেকে ছোট, কারণ দেন প্রথমে প্রথম লাইনে ডিসকার্ড করছি আমি, ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0, 2 একটা সোলো চয়েস নয়, তোকে আমি যে কোন এপসাইলন দেব এর ভ্যালুটা তার থেকে ছোট করতে হবে, ফলে তুই বলবি এপসাইলন 2, সো এর ভ্যালু 1.5 চলবে না, কেন? কারণ 1.5 এর থেকে আমার কাছে স্মলার এপসাইলন আছে, লাইক 1, বুঝতে পারলি কি বললাম? রিয়েল মানে সবসময় কোয়েশ্চেন ইউর সেলফ, যা আমি বলছি এটা কি ঠিক না ভুল, যখন আমি জ্যামের অঙ্ক নিয়ে বসবো তখন অনেক সেলফ কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার চলে আসবে, পারসেপশনটাই এখানে মেন জিনিস, অঙ্ক করে ফেলানো। ওকে, আচ্ছা এইবার নেক্সট, এই করোলারিটা একটা মারাত্মক করোলারি, এর কিন্তু অ্যাপ্লিকেশন রিয়েলের বাকি চ্যাপ্টারগুলোতে অনেক জায়গাতে থাকবে,
ঠিক আছে। আচ্ছা তো কি বলছে, বলছে মড অফ এক্স মাইনাস ওয়াই ইজ লেস দেন এপসাইলন, ঠিক আছে, ফর ওয়ান্স এগেন এভরি এপসাইলন মোর দেন জিরো। আমাদের প্রমাণ করতে বলছে এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে তো আমি ধরে নিচ্ছি এ ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস ওয়াই, ধরলাম। তাহলে এ হচ্ছে হবে লেস দেন এপসাইলন ফর অল এপসাইলন মোর দেন জিরো। এ যদি হয় লেস দেন এপসাইলন ফর অল এপসাইলন মোর দেন জিরো, দেন একদম আগের রেজাল্ট কি বলছে, এ উড বি লেস দেন ইকুয়াল টু জিরো। তো এখানেও তাই হবে, এ উড বি লেস দেন ইকুয়াল টু জিরো, এখানে বিটা জিরো। এবার এটা বসিয়ে দেবে মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু জিরো, এটাকে এক নম্বর নাম দিলাম। এবার মডিউলাস মানে সেটা একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, মড এক্স ইজ অলওয়েজ মোর দেন ইকুয়াল টু জিরো, মড ওয়াই ইজ অলওয়েজ মোর দেন ইকুয়াল টু জিরো। সো মড অফ এক্স মাইনাস ওয়াই সেইটা অলওয়েজ মোর দেন ইকুয়াল টু জিরো। এইবার রিয়েল নাম্বার সিস্টেমের ল অফ ট্রাইকোটমি, দুটো রিয়েল নাম্বার আছে এ আর বি, ওদের মধ্যে তিনটের মধ্যে যে কোনো একটা সম্পর্ক হোল্ড করতে পারে, আইদার এ মোর দ্যান বি অর এ লেস দ্যান বি অর এ ইকুয়াল টু বি, কিন্তু তিনটের মধ্যে তিনটেই একসঙ্গে হোল্ড করতে পারে না, এখানে সেই ট্রাবলটা এসছে। মোড অফ এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু জিরো, আবার মোড অফ এক্স মাইনাস ওয়াই মোর দ্যান ইকুয়াল টু জিরো, এই দুটো জিনিস সাইমালটেনিয়াসলি ঘটতে পারে না। তাহলে একমাত্র কি ঘটতে পারে, মোড অফ এক্স মাইনাস ওয়াইটা ইকুয়ালস টু জিরো। মোড অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো হয়ে যাওয়া মানে কি, এক্স আর ওয়াই উড বি সেম, এছাড়া এই মডিউলাসটা কখনো জিরো হতে পারে না। তাহলে এই রেজাল্টটাকে একদম ভালো করে মাথায় রাখবি, প্রুফ টুফ যদি ভুলেও যাস কোনো আপত্তি নেই, বাট এই রেজাল্টটাকে মাথায় রাখতে হবে। এই রেজাল্টে কিন্তু লিমিটের ক্লাসে বা রিয়েল সিকোয়েন্সের যে ক্লাস আমরা করব সেখানে কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব র্যাশনাল নাম্বারসে, আরেকটা ক্লাসে আমি এটাকে শেষ করব, সোমবারের আগেই সেটা। বল কবে করবি, কালকে করবি ক্লাস, একটা এক্সট্রা ক্লাস।